রাজ্যে এডিসি ভোটের আগে পৃথক টিপ্রালেন্ডের দাবি যেমন মাথাচাড়া দিচ্ছে, তেমনি বিজেপির প্রস্তাবিত টিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিলকে নিয়ে বিরোধী দলগুলোর কৌশলী প্রচার অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে টিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিলের বিষয়ে জনসচেতনতা তৈরি করতে উদ্যোগী হল জনজাতিদের সংস্থা টিপ্রা খোরাং মুথা। সালেমা বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মার উদ্যোগে মূলত সালেমা কমিউনিটি হলে আয়োজিত হয় রাজ্যের প্রথম এ ধরনের সভা। এদিনের এই সভা সম্পর্কে সংস্থার পক্ষে আইনজীবী কার্তিক জমাতিয়া বলেন, বলতে যাচ্ছি আজকের প্রোগ্রামটা সেই কারণেই আমরা করছি, কারণ কতটুকু প্রভাব পড়বে, মানে চেঞ্জেস কীরকম আসবে, কী হবে। আমরা এখানে আমরা 125th অ্যামেন্ডমেন্ট হতে যাচ্ছে এখন। এই অ্যামেন্ডমেন্ট হলে পরে এডিসিতে হবে যেমন কলেজ করার ক্ষমতা থাকবে, মানে এডুকেশনের ক্ষেত্রে। এরপরে দপ্তর আরও এর সঙ্গে দপ্তর জুড়ে দেওয়া হবে 45টা মতো, ঠিক আছে না? তো এরপরে আছে ল্যান্ড পাওয়ার, মেনলি ল্যান্ড পাওয়ার। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, আইনজীবী কার্তিক জমাতিয়া, সমাজসেবী বিমল চাকমা, সমাজসেবী সচিরানী ত্রিপুরা প্রমুখ। সচেতনতা সভা আলোচনা করতে গিয়ে বিধায়ক পরিমল দেববর্মা বলেন, এদিন মহকুমার নানা প্রান্ত থেকে প্রচুর সংখ্যায় জনজাতি মানুষজন সভায় অংশ নেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।